তুমি কি মায়ের বডি কি মানে মা জ্বালাতে না তুমি ইয়ে ছিল ওখানে কবর দিয়ে দাও ঘরের মধ্যে কবর দিয়ে দেবো মা জ্বালাতেও বলেছিল বাট কবর দিয়ে দিতে বলেছিল কোনো অসুবিধা হচ্ছিল যে মায়ের যেহেতু মারা গেছে ওরকম ভাই বডি গন্ধ ছাড়ছিল থাকতে অসুবিধা হচ্ছিল আমি না লোক দিয়ে করতাম তারপর সেই জন্য ওখানে গেছিলাম ওরা যদি হেল্প করে তারপর বিরন সিট থেকে কেউ হেল্প করেনি বললো করবে না কোন রিলেটিভ তোমার আছে কলকাতায় কেউ আছে না কেউ নেই বিরন সিটে যা আছে তারা তোমার বাবার বন্ধু হয় বন্ধু না পূর্ব পরিচিত তুমি কোন স্কুলে পড়তে কোন স্কুলে আর কি পড়াশোনা তোমার বায়োসায়েন্স গ্রাজুয়েশন কোথা থেকে পড়েছো বায়োসায়েন্স গ্রাজুয়েশন পড়েছি আমি আমার স্টেট নর্থ সিটি কলেজ আচ্ছা আর কোন পোস্ট গ্রাজুয়েশন কিছু করেছিলে পোস্ট গ্রাজুয়েশন আমি এমসিএ করছিলাম ইগনু থেকে তারপর আমাকে আমি কমপ্লিট করতে পারিনি বাবা চলে যাওয়ার পর বান্ধবী ছিল সরি এর মধ্যে এটার না না ঠিক আছে ওকে।